লালমনিরহাট জেলার বর্তমান ও সাবেক রেলকর্মী, তাদের পরিবারের সদস্য ও রেলপথে যাতায়াতকারীদের চিকিৎসা সেবা দিতে 1939 সালে প্রতিষ্ঠিত হয় এই হাসপাতাল। এখানে একসময় সিজারিয়ান অপারেশন, শিশুদের কলেরা চিকিৎসা, রক্ত পরীক্ষা সহ বিভিন্ন ধরনের চিকিৎসা সেবা দেওয়া হলেও এখন তা বন্ধ। 30 সজ্জার এই হাসপাতালটিতে 103টি পদের মধ্যে বর্তমানে কর্মরত আছে 44 জন। দীর্ঘদিন ধরেই কোনো চিকিৎসক নেই। 3 জন নার্স এবং 1 জন ফার্মাসিস্ট রোগীদের সেবা দিচ্ছেন। চিকিৎসক না থাকায় কোনো রোগী ভর্তি করা হয় না। মেডিকেল টেকনোলজিস্ট না থাকায় পরীক্ষাগারটিও বন্ধ। জরাজীর্ণ ভবনের ছাদ দিয়ে পানি পড়ে। ডাক্তার নাই, ফার্মাসিস্ট নাই, মেডিকেল টেকনোলজিস্ট নাই, নার্স নাই, সব মিলে এখানে জনবলের প্রচুর ঘাটতি। পার্মানেন্টলি ট্রিটমেন্টের জন্য, অবজারভেশনের জন্য একজন ডাক্তার না থাকায় আমরা কিন্তু রোগী ভর্তি নিতে পারছি না। বিল্ডিং গুলো সব ড্যাম হয়ে গেছে, এই আমার এত দামি মেশিন সীমিত জনবল দিয়ে বর্তমানে হাসপাতালটির বহির্বিভাগ চালু রেখে শুধু জরুরি স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা না পেয়ে ক্ষোভ জানালেন সেবা প্রত্যাশীরা। আমাদের ডাক্তার যদি এখানে আরো 2-1টা আসে তাহলে আমরা চিকিৎসা ভালো পাবো। ডাক্তার থাকার কথা, কিন্তু সপ্তাহে 1 জন ডাক্তার আসে, এতে রেলে কর্মচারীদের ভীষণ অসুবিধা হয়। তবে শীঘ্রই হাসপাতালটিতে জনবল নিয়োগ দেওয়া ও ভবন সংস্কারের আশ্বাস দিলেন রেলওয়ের এই কর্মকর্তা। আমাদের ভবনটি বেশ পুরনো, ভবনের কিছু সংস্কার কাজও আগামী এই অর্থ বছরে নেওয়া হয়েছে এবং এই হসপিটালের অন্যান্য যে কাঠামোগত উন্নয়ন সাধন সেটা আমাদের চলমান কার্যক্রমের অংশ হিসেবে রয়েছে। দ্রুত সময়ের মধ্যে হাসপাতালটি পুরোদমে চালু করার দাবি জানিয়েছেন রেলওয়ে কর্মীরা। তহিদুল ইসলাম, বৈশাখী সংবাদ, লালমনিরহাট।